মন্দিরে ঢোকার আগেই সাবস্ক্রাইব বাটনে মাথা ঠুকে ঘন্টা বাজিয়ে ভেতরে ঢুকে আসুন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি বেঁচে আছেন, কারণ পৃথিবী এখনো ধ্বংস হয়নি। তো আজ আমরা কথা বলবো, 100 বছরে একবার ভিডিও বানা, আবার হ্যালো এভরিওয়ান মানা। তুই এতদিন কেন ভিডিও আনিনি? তার কারণ এইটা। তো ভিডিওটা শুরু করা যাক। তো আজ আমরা কথা বলবো এমন কিছু দাদা দিদিকে নিয়ে যাদের মতে তাদের প্রোডাক্ট না কিনলে হয়তো ভূমিকম্প আসবে কিংবা সুনামিতে সমুদ্রের তলায় সব কিছু তলিয়ে যাবে। কাদের কথা বলছি? একদিন আমি শান্ত মনে টিভিটা চালালাম, তারপর 299 টাকায় এরা সারা পৃথিবী কিনে নেবে, নাপ তোল আপনি কিভাবে দেখবেন? তো প্রথমে কানে দুটো তুলো ভালো করে গুঁজে নিতে হবে, তারপর একটা হেডফোন কানে পরে নিতে হবে, তারপর একটা কাপড় কানে জড়িয়ে নিতে হবে, তারপর একটা মোটা করে কাপড় দিকে কানে ভালো করে জড়াতে হবে ফর সেফটি, দেন ইট ইজ ডান। তারপর ভলিউম ম্যাক্স 1 রেখে শুরু করুন আপনার নাপতোল। লোক তারা মরে যাচ্ছে, কিন্তু না, এরা ব্যস্ত লোকের ইলাস্টিক জাঙ্গিয়া আর বেড কভার বেচতে। ব্লুটুথ ক্যামেরা? না, আমি তো এগুলো কোনোদিন শুনিনি। কি, তুই শুনেছিস? ক্যামেরা? আমাদের ফোনে দেখ কোনো ক্যামেরা নেই। ব্লুটুথ? ব্লুটুথ সেটা কি? মিলনা? আপনারা শুনেছেন নাকি? এক্সাইটমেন্ট দেখেছো দিদির? যেন RCB IPL পেয়ে গেছে আর ইস্ট বেঙ্গল আই লিগ পেয়ে গেছে। এরা ফোনের সঙ্গেই যত প্রেম ভালোবাসা করে নেবে। আরে দিদি, কিছু তো ছাড়ো সিঙ্গেল ছেলেদের জন্য। দিদি ভাবছে যে এইটা দেখে কিছু সিঙ্গেল ছেলেরা এখন আরে 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 ক্যামেরাম্যান, তুই কোথায় যাচ্ছিস? ফোনের অ্যাড দিতে হবে। তুই কিসব দেখাচ্ছিস? তাহলে ভুলে গেছে ফোনের অ্যাড দিতে হবে। আর এই দিদি ফোন দিয়ে নিজের সিকিউরিটি স্ক্যান করে নিচ্ছে। আপনি কি জানেন নাপতলের অ্যাঙ্কারের সিলেকশন কিভাবে হয়? দেখতে শুনতে তো ঠিকই আছে বাবু, এটা চিল্লাটা দাঁড়িয়ে। এরা এমন যে প্রোডাক্ট বেচতে বেচতে এরা নাচতে শুরু করে দেয়, কেন জানি না। ইয়ারফোন বেচতে বেচতে নাচবে, ফোন বেচতে গেলে নাচবে, আবার হাতে নিয়ে নিয়ে নাচবে। আপনাদের মনে আছে আপনারা যখন ছোট ছিলেন তখন আপনাদের বাড়িতে যখন কেউ আসতো তখন আপনার মা বাবা বলতো বাবু একটু নেচে দেখাও দেখি, তখন আপনি এরকম করতেন। এরা জিন্স প্যান্ট বেচতে গিয়ে নিজের মধ্যভাগ দেখিয়ে দেখিয়ে ক্লান্ত হয়ে গেছে, তাই এদের মাথা গরম হয়ে গেছে। তাও কেউ জিন্স নেয় না। আর আমার মনে হয় না যে জিন্স পরে নিজের পিছন কেউ ওরমভাবে পাথরে ঘষবে। ঘষতেই পারে তার নিজের। हीटर्स को ब्लैंकेट में घुसा लेते हैं और हाथ पांव सेकते हैं रजाई के अंदर, कहीं आपको शॉक वगैरह लग गया तो, आपको शॉक वगैरह लग गया तो, आपको शॉक वगैरह लग गया तो ना सुना गो अमर की करे बोलो। অনেক কিছু হলো, দেখি নিউজে কি কি হচ্ছে। সুরজ পাল আমুক, বি কোয়াইট, কিপ কোয়াইট, আন্ডারস্ট্যান্ড ইওর স্ক্রিন, ডু ইউ ওয়ান্ট টু লবি? ইয়েস, কোয়াইট। টিভিটা কেউ বন্ধ করলে কানটা পুরো ঝালা ফালা হয়ে গেল। আর এখন নিউজ খুললেই শুধু সুশান্ত সুশান্ত আর সুশান্ত। কদিন আগে অমিতাভ বচ্চন পাস ফিরছে না এ পাস ফিরছে সেটা দেখাতো টিভিতে, আর এখন এইটা। অমিতাভ বচ্চন যে সেরে উঠেছে তার সবচেয়ে বেশি দুঃখ পেয়েছে এই নিউজ চ্যানেলের লোকজন, কারণ ওরা ভাবছে এখন আমরা কি দেখাবো, সেই তো করোনা ভাইরাস না এই ওয়েদার রিপোর্ট, আর মাঝখানে ব্রেক, আর কিছুক্ষণ পর আবার সুশান্ত সুশান্ত সুশান্ত। জার্নালিজম মানে কিন্তু শুধু এইটা নয় যে শুধু সেলিব্রিটি আর সেলিব্রিটিদের দেখানো, সাধারণ মানুষ কোথায় যাবে?
তো ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে, আমার কথাগুলোর মধ্যে যদি পয়েন্ট থেকে থাকে, তাহলে ভিডিওটা লাইক করে দিন। কী আছে করে দিন না, পয়সা তো যাচ্ছে না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর পাশে যে বেল আইকনটা সেটাও ক্লিক করে দিন, যাতে আমার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখতে থাকুন 24.5 ঘন্টা আপনাদের সঙ্গে ক্যামেরাম্যান শূন্যস্থান, না শূন্যস্থান নয়, আজের অহন মারিক। তো দেখা হবে পরের ভিডিওয়। সো গুড বাই, টেক কেয়ার।